আত্মপরিচয়, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার অদম্য বাসনা আর ভাষার প্রতি নিদারুণ ভালোবাসা থেকে জন্ম ভাষা আন্দোলনের। সালাম, বরকত, রফিক, জব্বার, শফির সহ নাম না জানা অনেক শহীদ, যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষা। বিশ্বের প্রায় 30 কোটি বাঙালির প্রতিদিনের আনন্দ, বেদনা, হাসি, কান্না, প্রেম, বিরহের প্রকাশ ঘটে এই ভাষায়। তবে বেদনার কথা হচ্ছে, ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সত্ত্বেও সব স্তরে বাংলা ভাষা চালু হয়নি আজও। বরং ইংরেজি, হিন্দির দাপটে দিন দিন হারাচ্ছে বাংলার স্বকীয়তা। মুক্তা মাহমুদের আরো একটি রিপোর্ট। 1948 সাল, ঘোষণা এলো উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণায় বাংলার সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভ জন্ম নেয়। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ, মিছিল বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। আদেশ অমান্য করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ মিছিল বের করলে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। শহীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং 1956 সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায় 21শে ফেব্রুয়ারি। তবে যে ভাষার জন্য এত ত্যাগ, এত রক্ত ঝরল, সেই মায়ের ভাষার ব্যবহার নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ভাষা সংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলাম। শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ভাষার ব্যবহার, ভাষা দূষণ নিয়ে জানালেন শঙ্কার কথা। ভাষা সৈনিক বলে বাহাদুরি নিচ্ছি, কিন্তু যে যেখানে আছেন বাংলা চালু করার জন্য কি করেছেন? আন্দোলনটা কেন হয়েছিল যে আমরা বাংলা ভাষায় আমাদের রাষ্ট্র পরিচালনা করব, আমাদের শিক্ষা হবে বাংলা ভাষার মাধ্যমে, প্রয়োজনে যে কোনো বিদেশি ভাষা শিখব। বাংলা ভাষা কম্পিউটারে ডিজিটাল করার চেষ্টা চলছে, কিন্তু এই চেষ্টাটা আরো জোরদার করা উচিত। বিশ্বায়নের এই যুগে মানুষ নানা ভাষা জানবে, এটাই স্বাভাবিক। তবে তা যেন বাংলার বিনিময়ে না হয়, এমন ভাবনা আরেক ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপুর। এটাকে আরো সমৃদ্ধ, আরো ব্যবহৃত, এবং যত বেশি সমৃদ্ধ করতে পারবো, যত বেশি ব্যবহৃত হবে, তত বেশি এর মান বাড়বে। বাঙালির অস্তিত্ব বিকাশের ভাষা এই বাংলা। ভালোবাসার বাংলা কোনো প্রলোভনেই যেন তার জৌলুসতা না হারায়। প্রজন্মের কাছে এই তাদের আহ্বান।